নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাকসেবার করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাব চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি কি আজকের রেসিপি হচ্ছে কালো চানা মশালা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করতে পারবেন রেস্টুরেন্টে রেস্টারে সেই মশালা তৈরি করছি তা চলুন দেখে নি এখানে আমি কাবলি ছোলা আগের দিনকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে অল্পখানি জল দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে এখানে দু চামচ চা পাতা দিয়ে দিলাম দু চামচ চা পাতা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচ এলাচটাকে ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দেওয়ার পরে ভালো করে এই কাপড়টাকে আর এটা কাপড়টা হচ্ছে সুতির কাপড় ভালো করে কিসে করে গাডার দিয়ে আটকিয়ে আমি প্রেশার কুকারের ভিতরে এবার এটাকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম নুন নুনটাকে দিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম ওই পটলিটাকে পুটলিটাকে দিয়ে দেওয়ার পর প্রেশার কুকারটাকে গ্যাসের উপরে বসিয়ে সিটি দেওয়া হয়ে গেছে কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে ততক্ষণে আমি একটা ঠান্ডা হতে হতে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে তারপরে দুটো তেজপাতা আর বেশ বড়ো সাইজের দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এক এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা রসুন বাটাটাকে পেঁয়াজটাকে লাল টাইটে করে ভেজে নিয়ে তারপরে আদা রসুনটাকে দিয়ে আদা রসুনটাকে একটুখানি কষিয়ে নিয়ে মিডিয়াম সাইজের দুখানা টমেটোম কুচি দিয়ে দিলাম ওখানে টমেটোম কুচিটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে ভালো করে টমেটোমটা যখন একটু গুলতে গোলতে আরম্ভ করেছে তখন আমি এখানে মশলা দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ হলুদ আছে ওখানে আমার চামচটা ছোট বলে তাই দেড় চামচ দিয়েছি বড়ো চামচ হলে এক চামচ হলুদ দিলেই হয়ে যাবে এটাকেও দিয়ে বেশ খানিক্ষণ মিক্স করে নেওয়ার পরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে আমি এখানে তিন থেকে চার চামচ সস দিয়ে দিয়েছি যে চায়ের চামচগুলো থাকে সেই চামচের চার চামচ সস দিয়ে দিলাম সসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আবার খুব সুন্দর করে তারপরে একটুখানি সামান্য পরিমাণে একটু জল দিলাম জলটাকে দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলাম কষিয়ে নিতে নিতে যখন পুরো তেলটা ছাড়তে আরম্ভ করবে তখন আমি এটা কষাতে কষাতে এখানে চানা মশলাটা যে কাবলি ছোলাটা যে সিদ্ধ হয়ে গেছে সেটাই আমি দেখাচ্ছি আর এটা দেখুন কালোই হয়ে গেছে এই টোপলাটাকে উঠিয়ে ফেলে দিতে হবে আর এই যে নাড়িয়ে চাড়িয়ে দেখে দিলাম আর দেখেও নিচ্ছি যে কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ একদম কাবলি ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়োটা দিয়েছে এটা আমি ঘরে তৈরি করি পুরো গরম মশলাটা সেই গরম মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে খানিকক্ষণ একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে হাতা দিয়ে আস্তে আস্তে ছো কাবলি ছোলাগুলোকে তুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে অল্পটা যেটা ছিল কড়াই প্রেশার কুকার সময় ঠেলে দিলাম ঢেলে দেওয়ার পরে তারপরে সবটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে ভালো করে খুব সুন্দর করে এবার আমি নাড়িয়ে নেব এটাকে নাড়িয়ে কষিয়ে নেব বেশ এক থেকে দেড় মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে মানে ঝোলটা থাকবে কষিয়ে নিয়েও আবার তিন থেকে চারখানা সিটি দিয়ে নেব সিটিটা দিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটা ছক তৈরি করছি সেখানে দিয়ে দিলাম দু চামচের মতন বাটার হাফ চামচ হিং আর এই যে জিরে ধনে মৌরি আর এক শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম কালোর জন্য আর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি কাসুরি মেথি পাতাটা ওটা গুঁড়ো করে একটুখানি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটুখানি দু চিমটির মতন গরম মশলার গুঁড়োটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা দেখলাম সিটিটা দিয়ে দিয়েছে বড় তারপরে আমি প্রেসার কুকারটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এরকমভাবে হাতা দিয়ে হাতা দিয়ে একটুখুনি ডলে দিলাম ডলে দেওয়ার পর দেখলাম পুরো ভেঙে গে সেদ্ধ হয়ে গেছে ছোলাগুলো আর একটু একটু মাখা কা হয়ে গেছে তারপরে একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিলাম এটাকে দিয়ে দেওয়ার পরে তারপরে এর উপর দিয়ে এই যে আমি তরকাটা বানিয়েছি সেই তরকাটাকে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পরে আর কিছু আদা কুচি কুচি কুড়ি একদম কুচি কুচি এরকম লম্বা লম্বা করে শুরু করে কেটে সে উপরে সার্ভ করে দিলাম আর কিছু ধনে পাতাও সার্ভ করে দিলাম আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো